চোখ মানুষের চিত্ত বিনোদনের অন্যতম উপাদান, যা প্রত্যেক মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ। আর এই শখ পূরণের ইচ্ছা প্রত্যেক মানুষকে তাড়িয়ে বেড়ায় দূর থেকে বহুদূর। নানা মানুষের নানা শখ, শখের ধরনও আলাদা আলাদা। কেউ সহজেই পূরণ করতে পারে, কেউ বা জীবনভর চেষ্টা করেও পারেন না। কিছু মানুষের শখ বিচিত্র এবং যথেষ্ট বিলাসিতাপূর্ণ, তবে টাকা কড়ির সঙ্গে শখের মেলবন্ধন রয়েছে। এমন একজন শখের মানুষ চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া মরহুম মফিজুর রহমানের পুত্র মোর্শেদ আলম। দুবাই প্রবাসী মোর্শেদ আলম একই উপজেলার মধ্যম সলিমপুর কালুশানগর গ্রামের মাহবুবুল আলমের মেয়ে লাকি আক্তারকে ভালোবাসেন। ভালোবাসার চরম পর্যায়ে উভয়ে বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নেন। 21 ফেব্রুয়ারি কোদ্দারহাট বাদশা ফেয়ারল্যান্ড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় তাদের বিয়ে। আর তাদের এই বিয়েকে স্মরণীয় করে রাখতে ভালোবাসার মানুষকে আকাশে উড়িয়ে তার বাড়িতে নিয়ে যান মোর্শেদ আলম। অনেক আনন্দিত, কি বলে যে আপনাদেরকে বোঝাবে সেটা ভাষা খুঁজে পাচ্ছে না। সবাইকে ধন্যবাদ, একটা মাঝে সবাইকে দোয়া করবেন। এতে মহাখুশি লাকি আক্তার। হেলিকপ্টারে চড়ে বিয়ে করা বরকনেকে দেখতে হাজার হাজার উৎসব নারী পুরুষ শিশু ভিড় করে। সারা চট্টগ্রামে একটা সারা জেগে গেছে, তাই আমরা চাই যে আমার এই বরকনের জন্য, ছেলে মেয়ের জন্য সবাই যাতে দোয়া করে। মোর্শেদ লাকি দম্পতি হেলিকপ্টারে উড়ে যাওয়ার এই দৃশ্য আকাশে মিলিয়ে গেল তারা আত্মীয় স্বজন ও উপস্থিত দর্শকদের হৃদয় জুড়ে থাকবেন বহুদিন। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন, লাইক ও সাবস্ক্রাইব করে বিএনএ নিউজ 24 এর সঙ্গেই থাকুন।